আপনারা দেখছেন ব্যাটিসগুলো আয়োজিত, আইন মানতে হলে জানতে হবে। আজকের বিষয় হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এক ভাই প্রশ্ন করেছেন, কোন ভাই যদি রেয়াত না নেয় তাহলে কি তাকে শক দিতে হবে কিনা, বা কাকে কাকে শক জমা দিতে হবে? দেখেন, আইনের মূল্য সংযোগ করা সম্পদ শুল্ক আইন 2012-21 বলা আছে, ধারা 21 বলা আছে সবাইকে শক জমা দিতে হবে। আর বিধিমালা মূল্য সংযোগ করা সম্পদ শুল্ক বিধিমালা 2016 এর বিধি 21 বলা আছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে শক জমা দিতে হবে না। তাহলে জেনে রাখেন, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান যদি রেয়াত না নেয় তাহলে শক দেওয়া লাগবে না। রেয়াত নিলে কিন্তু দেওয়া লাগবে, কারণ দ্বারা চিঠি অনুযায়ী রপ্তানিকারক এখন রেয়াত পায়। 2020 সালের 8 নং ব্যাখ্যায় বলা আছে সেবা প্রদানকারীকে শক দেওয়া লাগবে না, যদি রেয়াত নিতে না চায় তাহলে কিন্তু শক দেওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বিধি 21 অনুযায়ী 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা অনুযায়ী সেবা প্রদানকারী রেয়াত নিতে না চাইলে শক দেওয়া লাগবে। রেয়াত নিতে চাইলে কিন্তু শক দেওয়া লাগবে, কারণ দ্বারা চিঠি অনুযায়ী শক না দিলে আপনি রেয়াত পাবেন না। আর এছাড়া বাদ বাকি কাউকে কিন্তু বলা নাই যে শক দিবে না। তার মানে আপনি উৎপাদনকারী হন, আপনি ট্রেডিং ব্যবসায়ী হন, আপনি অব্যাহতি পণ্যের ব্যবসায়ী হন, তাহলে আপনি উৎপাদনকারী, ট্রেডিং ব্যবসায়ী, অব্যাহতি পণ্যের ব্যবসায়ী যাই হন না কেন আপনাকে শক দেওয়া লাগবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। যদি রেয়াত নিতে না চান তাহলে রপ্তানিকারক আর সেবা প্রদানকারীকে শক দেওয়া লাগবে না, কিন্তু রেয়াত নিতে চাইলে দ্বারা চিঠি অনুযায়ী রেয়াতের শর্ত হিসাবে তাদের রপ্তানিকারক আর সেবা প্রদানকারীকেও শক দেওয়া লাগবে। এছাড়া বাদ বাকি সবাইকে শক দেওয়া লাগবে। এখন দ্বারা 46 অনুযায়ী রেয়াতের শর্ত হচ্ছে শক জমা দিতে হবে, শক না দিলে আপনি রেয়াতই ক্যান্সেল। কিন্তু আপনি রেয়াত নিলেন না, শক জমা দিবেন না, তাহলে খেয়াল রাখবেন আপনি ব্যাপারটা হবে এরকম যে আপনি ভবিষ্যতে যখন পণ্যের ন্যায্য বাজার মূল্য যাচাই করবে তখন কিন্তু আপনার কাছে এভিডেন্স নাই যে আপনার পণ্যের দাম কত। যদিও শখ দ্বারা পণ্য মূল্য নির্ধারণ হয় না, কিন্তু একটা নির্দেশিক মূল্য নির্ধারিত হয় যে হ্যাঁ পণ্যটা 10 টাকা বিক্রি করবো, তখন একটা আপনি অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়বেন, তখন হয়তো আপনি এটা নিয়ে ইয়ে। তাহলে এই জন্য বাদ বাকি সবাইকে উচিত কি শখ দেওয়া, কারণ কি আপনার পণ্যটা অব্যাহতি কিন্তু এই পণ্য উৎপাদন করতে যে অনেক প্যাকেজিং মেটেরিয়াল ইউজ করছে, সার্ভিস কিচেন ওখানে ব্যর্থছিল, এই শখ দ্বারা এগুলি নির্দেশিত হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন সেবা প্রদানকারী আর রপ্তানিকারক ছাড়া সবাইকে শখ দেওয়া লাগবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরও কি ব্যয় সংক্রান্ত নানা রকম কোশ্চেন জানার অধিকার আছে।